আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার সিরিজে স্বাগত জানাচ্ছি, এবং আপনারা মোস্ট ইন ডেপথ এক্সটেন্সিভ জাভাস্ক্রিপ্ট সিরিজের ভিডিও দেখতেছেন, যেটা আসলে অনেক অনেক আগে শুরু হয়েছে এবং অনেক অনেক লং একটা সিরিজ যেটা আমি আমার সময় নিয়ে হচ্ছে ক্রিয়েট করতেছি। তো এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সিরিজের শুরু থেকে দেখে আসবেন, এবং আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, প্রোগ্রামিং কী জানেন না অথবা কীভাবে হচ্ছে প্রোগ্রামিং কাজ করে অথবা আসলে শুরু করতে চান, তাহলে আপনার জন্য এই সিরিজটা এবং আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করে প্রোগ্রামিং শিখতে পারবেন এই সিরিজের শুরু থেকে স্টেপ বাই স্টেপ ফলো করলে। ডেফিনেটলি আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে আপনার অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই খুবই ইজি হয়ে যাবে। যেটা আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন তাহলে আপনার পিএইচপি 50-60% এমনিতেই হয়ে যাবে। তো ডেফিনেটলি আপনি অপরচুনিটিটা নিতে পারেন, যেহেতু এটা পুরোটাই ফ্রি সিরিজ, তো আমি এখানে কোনো প্রকার কোনো পেমেন্ট নিচ্ছি না আপনাদের কাছ থেকে। সো আপনারা যদি ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনারাই উপকৃত হবেন। সো আমরা এই ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিস খুবই কনফিউজিং একটা ব্যাপার, স্পেশালি জাভাস্ক্রিপ্ট বিগিনার্সদের জন্য। ইভেন আমি অনেককেই চিনি, অনেককেই জানি যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেকদিন যাবৎ কাজ করতেছে, বাট দিস রিয়েলি আসলে কী ইন্ডিকেট করে সেটা বা বলতে পারে না, অথবা গোজা মিল দেয়। সো আমি অনেক ট্রেনার দেখেছি স্পেশালি বাংলাদেশে, আমি খুব বেশি ভিডিও দেখি না বাংলাদেশি আসলে ট্রেনারদের অথবা হচ্ছে ইউটিউবারদের জাভাস্ক্রিপ্ট রিলেটেড। সো আমি কয়েকজনের ভিডিও দেখেছি, বাট আমার কাছে যেটা মনে হয় তারা সবাই হচ্ছে গোজা মিল দিয়েছেন এবং তারা নিজের মতো করে দিসকে এক্সপ্লেন করেছেন। ওকে, যে রিয়েলি আসলে দিস বলতে কী বোঝায় অথবা দিস আসলে কীভাবে আইডেন্টিফাই হয় যে আমাদের প্রোগ্রামে দিস বলতে এটা বোঝাবে, তারা সেভাবে এক্সপ্লেন না করে তারা নিজের মতো গোজা মিল দিয়ে হচ্ছে বুঝিয়েছেন। আমি কাউকেই ছোটো করতেছি না। সো আপনি যদি মনে করেন আমি কাউকে ছোটো করতেছি ব্যাপারটা তা না, বাট ডেফিনেটলি যে আপনি যদি একটু এক্সপ্লোর করেন, একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে তাদের যে কনসেপ্ট আছে তারা যেভাবে এক্সপ্লেন করতেছে আপনাদেরকে অথবা যেটা এক্সপ্লেন করতেছে সেটা আসলে ভুল। সো অনেক রিনাউন্ড প্রোগ্রামার আছেন, অনেক রিনাউন্ড ডেভেলপার আছেন, তারাই কাজটা করে থাকেন এবং আপনি সেটা রিসার্চ করতে পারেন। তো আমাদের দিস নিয়ে আসলে একটা বড় সড় একটা সিরিজ আছে আমাদের চ্যানেলে, এবং ওখানে আমরা অনেক অনেক ইনডেপথে হচ্ছে ডিসকাস করেছি। সো আমরা এই আসলে সেই সিরিজের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা সে ব্যাপারটা পরে ডিসকাস করবো কোনো একটা ভিডিওতে, কোনো একটা হিস্ট্রির মতো আর কি পুরো ব্যাপারটা। সো ডেফিনেটলি আপনারা যদি হচ্ছে সিরিজটা শুরু থেকে ফলো করে থাকেন এবং আমার পার্সোনাল সাইট থেকে যদি আমাকে মোটিভেট করতে চান অথবা আমার কিছু হিস্ট্রি শুনতে চান তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন, যেটা হয়তো বা ইন ফিউচারে আসবে। সো আমি অনেক অনেক কথা বলে ফেললাম যেটা আসলে মোটা উচিত হয়নি। তো এটা আপনারা একটা সামারি হিসাবে ধরে নিতে পারেন যে এই দিসের এই ভিডিওটা অনেকটা সামারি। ওকে, আর আপনি যদি দিস নিয়ে অনেক অনেক ইনডেপ জানতে চান তাহলে আপনি আমাদের দিস নিয়ে যে ডেডিকেটেড যে সিরিজটা আছে সেটা দেখে আসতে পারেন। বাট আমি এটা এখন রিকমেন্ড করবো না, আমি যেটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে আপনারা পুরো সিরিজটা কমপ্লিট করেন, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করেন, দেন পরবর্তীতে হচ্ছে আপনারা সেই সিরিজে যান, তাহলে আপনার পুরো ব্যাপারটা আসলে পানির মতো ক্লিয়ার হবে, মনে হবে পানিকে আদৌ ক্লিয়ার নট শিওর। যাই হোক, ফানি ডেফিনেটলি একটা কালার আছে। সো অনেক কথাবার্তা বলা হলো। সো আমরা দিস বলতে আসলে কী বোঝাই, দিস বলতে হচ্ছে আমরা যদি দেখি, আমরা যদি গ্লোবাল স্কোপে দেখি, আপনি যদি গ্লোবাল স্কোপ লোকাল স্কোপ নিয়ে না জেনে থাকেন ডেফিনেটলি স্কোপ রিলেটেড ভিডিওটা দেখে আসবেন। সো কনসোল লগ ডট লগ দিস, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। কারণ কী, কারণ আমরা এখানে এটা এই এই দিস এই পার্টটা অথবা এই দিসটা আমরা মেইনলি কোনো একটা কার্লি বেসেস বলেন অথবা হচ্ছে সে কার্লি বেসেস হোক ফাংশনের কার্লি বেসেস, সে কার্লি বেসেস হোক ইফেলসের কার্লি বেসেস, সুইচের কার্লি বেসেস, সে কার্লি বেসেসের বাইরে লিখতেছি। ওকে, আমরা কোনো কার্লি বেসেসের ভিতরে দিসটাকে ডিক্লেয়ার করতেছি না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। সো এই লেভেলে দিস বলতে একটা ব্যাপার ইন্ডিকেট করে সেটা আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা হচ্ছে কোয়াক্কা জেসটাকে রান করে নিই, আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এখানে আসলে এম্পটি অবজেক্ট দেখাচ্ছে, কারণ আমি আসলে রিয়েল ভিউটা আমি আপনাদেরকে এখানে দেখাইতে পারবো না। সো আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে পুরো ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেন করতেছি, যেটা আমাদেরকে ব্রাউজারে যেতে হবে যেটা দেখার জন্য। এখন আমি হচ্ছে আরেকটা, আমরা জানি যে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম এই সিরিজের শুরু থেকে, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আমরা কিছুটা কোড ধার করতে পারি, আমরা এখান থেকে ধার করি। এবং আমরা হচ্ছে এখানে মেথড, একটা মেথড ডিক্লেয়ার করতে পারি, সে শো প্রোডাক্ট ইনফো। সো অবজেক্টের আন্ডারে কোনো ফাংশন লেখা হচ্ছে সেটা হচ্ছে মেথড। এখন এখানে একটা ব্যাপার আছে ইএস সিক্সে আসে, যেটা আমি প্রিভিয়াসলি এক্সপ্লেন করি নি আপনাদেরকে, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি ফাংশন কীভাবে লিখি আমরা এইভাবে লিখি, তাই না?
সো এই হচ্ছে আমাদের প্রপার্টি অথবা কি, এই হচ্ছে আমাদের ভ্যালু অবজেক্টের ক্ষেত্রে। সো এই হচ্ছে আমাদের প্রপার্টি বা কি, এবং ভ্যালু হচ্ছে একটা ফাংশন। বাট জাভাস্ক্রিপ্ট ES6-এ আপনি ডিরেক্টলি ফাংশনটাকে পুরো ব্যাপারটা উঠিয়ে দিয়ে আমরা জাস্ট এভাবে হচ্ছে আপনি লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমাদের স্পেলিং কিছুটা মিস্টেক আছে, সো সব প্রোডাক্ট ইনফো। তো এখানে আমরা কিছুটা কোড ধার করব, জাস্ট এই পার্টটুকু আমরা নিয়ে আসতেছি। আমরা হচ্ছে হোয়াট ইজ দিস এর এখানে চলে আসি। সো এখানে দিস বলতে কি বোঝায়, দিস বলতে আমাদের এই অবজেক্টটাকে ইন্ডিকেট করে, এবং আমরা এই অবজেক্টের মধ্যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি এবং প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল কিনা সেটা হচ্ছে আমরা এই প্রপার্টিগুলোকে ধরে এখানে দিসের মাধ্যমে আমরা পেতে পারি। সো খুবই সিম্পল। সো এখন আমরা যদি হচ্ছে প্রোডাক্ট ডট শো প্রোডাক্ট ইনফো যদি দেখি, যদি আমরা কনসোল করি, সো ওয়েট হচ্ছে 50, কোয়ান্টিটি আমাদের, এটা খুবই সিম্পল। আমাদের এই মেথডটা আমরা কল করতেছি এবং আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে আমরা পাচ্ছি, এবং এখানে দিস বলতে আসলে এই অবজেক্টটাকে ইন্ডিকেট করতেছে, তাই না? আমরা আরেকটা ফাংশন যদি নেই, সে কনস্ট প্রোডাক্ট নট কনস্ট প্রোডাক্ট, আমরা আসলে একটা কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করতে যাচ্ছি। সো আমরা এখানে আমরা ফ্যাক্টরি ফাংশন, এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন ডিক্লেয়ার করেছিলাম প্রিভিয়াসলি। সো আমরা এই ফাংশনটাই হচ্ছে নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর ফাংশন, এবং কনস্ট্রাক্টর ফাংশনের উপর বেস করে অথবা এই ব্লু প্রিন্টের উপর বেস করে আমরা নতুন একটা অবজেক্ট যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যে প্রোডাক্ট ওয়ান যদি হচ্ছে আমরা কনসোল করি, তাহলে এখানে এই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে এই দিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের এই কনস্ট্রাক্টর ফাংশনকে ইউজ করে আমরা যে নতুন একটা অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করতেছি প্রোডাক্ট ওয়ান, সেটাকে আসলে ইন্ডিকেট করে এই দিস, তাই না? এটা নিয়ে আমরা এক্সপ্লেন করেছিলাম। তাহলে এখন যদি আমরা রিভিউ করি আসলে কি হচ্ছে, আমরা যদি একবার গ্লোবাল স্কোপে যদি আমরা দিসকে দেখি, আমরা একটা ব্রাউজারে চলে গেলাম। সো গ্লোবাল স্কোপে দিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে উইন্ডোকে ইন্ডিকেট করে। ওকে, সো উইন্ডো হচ্ছে একটা অবজেক্ট যেটা হচ্ছে বাই ডিফল্ট আপনি ব্রাউজারে পেয়ে যাবেন, যেটা আসলে আমরা যেহেতু কোয়াকাজেস ইউজ করতেছি আমাদের সরাসরি এডিটরে, সো আমাদের এখানে নোট জেএসের মাধ্যমে আমরা কাজ করতেছি, স্পেশালি নোট জেএসের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতেছি। বাট নোট জেএস আসলে উইন্ডো বলতে কিছু নয়, যাচ্ছে আমাদের এখানে এম্পটি অবজেক্ট দেখাচ্ছে। বাট রিয়েলি আপনার গ্লোবাল স্কোপে, দ্যাট মিন্স আপনি যদি দিসকে কোনো কার্লি বেসেসের ভিতরে না লিখে থাকেন, তাহলে দিস বলতে যেটা ইন্ডিকেট করবে সেটা হচ্ছে উইন্ডো। ওকে, সো এই অবজেক্ট হচ্ছে আমাদের ব্রাউজার অ্যাভেলেবেল করে দিচ্ছে, এবং এটার মধ্যে অনেক অনেক মেথড আছে, অনেক অনেক মেথড আছে, এই ব্যাপারগুলো আপনারা আরও ডিটেল জানতে পারবেন আমাদের ডোম সিরিজে। ওকে, যেটা এই সিরিজের কন্টিনিউশন হিসাবে আপনারা দেখবেন পরবর্তীতে। তাহলে গ্লোবাল স্কোপে দিস ইন্ডিকেট উইন্ডো, এটা হচ্ছে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম হচ্ছে গ্লোবাল স্কোপ। অবজেক্টের ক্ষেত্রে আপনি যদি যদি কোনো মেথড ডিক্লেয়ার করেন, সেই মেথডের মধ্যে দিস বলতে কি ইন্ডিকেট করবে, দিস বলতে হচ্ছে আমাদের অবজেক্টটাকে হচ্ছে ইন্ডিকেট করবে। সো এটা হচ্ছে সেকেন্ড রুলস, দিস ইন্ডিকেট প্যারেন্ট অবজেক্ট ডিক্লেয়ার ইনসাইড মেথড। দ্যাট মিন্স আপনি যদি আপনি যদি কোনো অবজেক্টের আন্ডারে কোনো মেথডের ভিতরে দিস ডিক্লেয়ার করেন, তাহলে দিস বলতে ইন্ডিকেট করবে এই প্যারেন্ট অবজেক্টকে। আপনি যদি কোনো কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে দিস লিখেন, এই দিস বলতে ইন্ডিকেট করবে কি, দিস বলতে ইন্ডিকেট করবে হচ্ছে এই কনস্ট্রাক্টর ফাংশনের উপর বেস করে যেই অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করবেন। আমাদের এই প্রোডাক্ট কনস্ট্রাক্টর ফাংশনের উপর বেস করে আমরা হচ্ছে প্রোডাক্ট ওয়ান অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো এই প্রোডাক্ট ওয়ান অবজেক্টকেই আসলে দিস হচ্ছে ইন্ডিকেট করবে। সো থার্ড রুলস হচ্ছে
indicate object create based on constructor function. So this indicate object যেটা আসলে এই কনস্ট্রাক্টর ফাংশন উপর বেস করে আমাদের এখানে ক্রিয়েট হয়েছে, তাই তো? তাহলে আমরা রুলসগুলো পেয়ে গেলাম। আপনি যদি এই রুলসগুলো যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য ব্যাপারটা খুবই খুবই ইজি হয়ে যাবে। সো রুলস হচ্ছে তিনটা। গ্লোবাল স্কোপে দিস বলতে হচ্ছে আসলে উইন্ডোকে বোঝাচ্ছে, যেটা আমরা ব্রাউজারে দেখালাম আপনার অবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের মেথডের মধ্যে যদি দিস ডিটা করেন তাহলে সেই প্যারেন্ট অবজেক্টটাকে ইন্ডিকেট করতেছে। কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে দিস বলতে ইন্ডিকেট করতেছে হচ্ছে আপনি কনস্ট্রাক্টর ফাংশনের উপর বেস করে যে অবজেক্ট ক্রিয়েট করতেছেন সেটাকে। ওকে, এখন ব্যাপারটা আসলে এতটাও সিম্পল না, তো ব্যাপারটা আরেকটু কনফিউজিং এবং আরেকটু আসলে ইলাবোরেট করতে হবে আপনাদের জন্য। সো এই এই ব্যাপারটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে। ওকে, সো আপনারা এই তিনটা রুলস আপাতত হচ্ছে মনে রাখেন, যদি মনে রাখতে পারেন এই তিনটা রুলস তাহলে আপনাদের লাইফ অনেকটাই হচ্ছে ইজি হয়ে যাবে। টু থ্রি গেল, টু থ্রি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন আপনারা, আসসালামু আলাইকুম।